রয়েছে এডি ওয়ার্কার্স এডি স্কুল স্কাউট বিভাগ। নমস্কার, ভারতবর্ষের 72তম প্রজাতন্ত্র দিবসের এই পুণ্যলগ্নে আমি এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন যে 1950 সনের 26 জানুয়ারি তারিখে ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়। এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করা ডক্টর বি আর আম্বেদকর এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ সহ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রত্যেক মুর্শিদের আমি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সুধি নাগরিকবৃন্দ, আমাদের এই রাজ্য বিভিন্ন ভাষা জনগোষ্ঠী ও সংস্কৃতির এক মিলন ক্ষেত্র। এই মিলন ক্ষেত্রকে উন্নত থেকে উন্নতর করার ক্ষেত্রে সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাজ্য সরকার ভূমিহীন ভূমিপুত্রদের মাটির পট্টা এবং আবন্টন পত্র প্রদান করার ক্ষেত্রে আন্তরিক পদক্ষেপ গ্রহণ করছে। এই ধারা অব্যাহত রেখে হাইলাকান্দি জেলাতেও বিগত অর্থ বছরে 1607 জন ভূমিহীনকে আবন্টন পত্র প্রদান করা হয়েছে। অরুণোদয় প্রকল্পের মাধ্যমে মহিলাদের অর্থনৈতিক বুনিয়াদ মজবুত করার লক্ষ্যে এই জেলায় 33,400 জন মহিলা প্রতি মাসে 830 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে PMEGP প্রকল্প এর অধীনে 226 জন হিতাধিকারী বাছাই করা হয়েছে এবং রিস্বয়ন প্রকল্পের অধীনে 354 জন হিতাধিকারী দুই পর্যায়ে 50,000 টাকা করে আর্থিক সাহায্য পাবে এবং তাদের প্রশিক্ষণ ও নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের কাজ অব্যাহত রয়েছে। ভারতবর্ষ এক কৃষি প্রধান দেশ, আর এই ক্ষেত্রে 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার কাজ চলছে। কৃষক সম্মান নিধি হিসাবে পিছনে 3 বছর 2,000 টাকা করে অনুদান কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এতে হাইলাকান্দি জেলায় ইতিমধ্যে প্রায় 78,000 কৃষক উপকৃত হয়েছেন এবং আরো 13,000 এর মধ্যে কৃষকের আবেদন পত্র যাচাই করার কাজ চলছে। এছাড়াও 40,000 কৃষককে সয়েল হেলথ কার্ড দেওয়া হয়েছে। 13টি ওয়াটার হার্ভেস্টিং স্ট্রাকচার তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে কৃষকদের মাত্র 1 টাকার বিনিময়ে 7.5 বিঘা জমির বীমার সুবিধা প্রদান করা হয়েছে। এছাড়াও কৃষি কাজের সুবিধার জন্য CMSGUI এর অধীনে 288টি ট্রাক্টর রেহাই মূল্যে প্রদান করা হয়েছে। কম্বাইন হার্ভেস্টার, পাওয়ার টিলার, স্প্রেয়ার মেশিন ইত্যাদি নিয়মিতভাবে প্রদান করা চলছে। অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামের অধীনে পাম্প মেশিন, ধান কাটা মেশিন রেহাই মূল্যে দেওয়া হচ্ছে। মহিলাদের স্বনির্ভর করা তুলতে ফুড প্রসেসিং কাম ট্রেনিং সেন্টার গড়ে তোলা হয়েছে। আরএডিএস স্কিমের অধীনে একটি সয়েল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল এন্ড ইনপুট টেস্টিং ল্যাবরেটরি তৈরির কাজ চলছে। জেলায় স্ট্রবেরি, অর্কিড এবং মধু চাষের কাজও শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগের অন্তর্গত বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হয়েছে। জেলায় COVID-19 প্যান্ডেমিকের সময় স্বাস্থ্য বিভাগ বিশেষভাবে তৎপর রয়েছে। ইতিমধ্যে টিকাকরণের কাজও শুরু হয়েছে। এসকে রয় সিভিল হসপিটাল সহ বিভিন্ন PHCতে করোনা আক্রান্তদের সুস্থ করে তোলা হচ্ছে। লালা BPHCতে কর্মরত ল্যাব টেকনিশিয়ান ফয়েজ আহমদ লস্কর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তার পরিবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের অন্তর্গত 50 লাখ টাকার বীমার সুফল লাভ করেছেন। স্বাস্থ্য সেবার পরিকাঠামো উন্নয়নের জন্য এসকে রয় সিভিল হসপিটালের প্রসূতি বিভাগ, চক্ষু অপারেশন থিয়েটার, ICU, মাতৃ ও শিশু বিভাগের আধুনিকরণের কাজ চলছে। তাছাড়াও এসকে রয় সিভিল হসপিটাল
আধুনিকরণের জন্য 83 কোটি টাকা বরাদ্দ হয়েছে। রামচন্দ্রী দীনানাথপুর পিএচসি নিত্যানন্দপুর মডেল হসপিটাল নির্মাণের কাজ চলছে। দক্ষিণ হাইলাকান্দির উন্ননালা দামচেরা এবং গুডগুডিতেও অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের অধীনে দ্রুতগতিতে নির্মাণ কাজ চলছে। তাছাড়া জেলার প্রশান্তটু অঞ্চল এবং চা বাগান এলাকায় মোবাইল মেডিকেল ইউনিটের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে। শিক্ষা বিভাগের অধীনে মাধ্যমিক এবং আসাম হাই মাদ্রাসা পরীক্ষায় স্টার এবং ডিস্টিংশন প্রাপকদের মধ্যে ল্যাপটপ প্রদান করা হয়েছে। এবছর জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ 221 জন ছাত্রীকে স্কুটি প্রদান করা হয়েছে। এই বছর হাইলাকান্দি জেলা মাধ্যমিক পরীক্ষায় বরাক উপত্যকার 3 জেলার মধ্যে ভালো ফলাফল প্রদর্শন করেছে। কাটলিচেরাতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মডেল কলেজের ক্লাস শুরু হয়েছে। জেলা সমাজ কল্যাণ বিভাগের পক্ষ থেকেও শিশু মাতৃ যুবতী ও দিব্যাঙ্গদের জন্য বিশেষ কার্যসূচি অব্যাহত রয়েছে। জেলায় পোষণ অভিযানের মাধ্যমে বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের স্বাস্থ্যের উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। জেলায় প্লাস্টিক বোতলের সহজ একটি পরিবেশ বান্ধব আঙ্গনবাড়ি সেন্টার গড়ে তোলা হয়েছে। অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামের অধীনে প্রতিটি আইসিডিএস প্রকল্পের মাধ্যমে 30 লক্ষ টাকা ব্যয়ে আইসিডিএস সহায়ক কেন্দ্র গড়ে তোলা হবে এবং 100টি অঙ্গনওয়াড়ি সেন্টার নতুন করে নির্মাণ করা হবে। আসাম আদর্শ গ্রাম যোজনা ও পিএমজেবিকে এর অধীনে অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণের কাজও হাতে নেওয়া হয়েছে। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগের অধীনে হাইলাকান্দি জেলায় 2020-21 বৃত্ত বর্ষে প্রায় 16 লক্ষ শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার এর অন্তর্গত প্রায় 12,000 আবাস মঞ্জুর করা হয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত 6,000 আবাস তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। জেলার 5 গ্রাম অঞ্চলে পিএমজিএওয়াই এর অধীনে যাবতীয় সুবিধা যুক্ত একটি রেসিডেন্সিয়াল কলোনি গড়ে তোলা হয়েছে, যেখানে পিএইচসি এপিডিসিএল সহ বিভিন্ন বিভাগ অগ্রণী ভূমিকা নিয়েছে। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অন্তর্গত প্রায় 26,000 পেনশনার্স নিয়মিত পেনশন পেয়ে যাচ্ছেন। তার মধ্যে রয়েছে ন্যাশনাল ওল্ড এজ পেনশন, ন্যাশনাল বিডো পেনশন, ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন যোজনা, শহীদ কুশল কুমার ইউনিভার্সাল ওল্ড এজ পেনশন, ইন্দিরা মিরি ইউনিভার্সাল বিডো পেনশন যোজনার অধীনেও পেনশন প্রদান করা হচ্ছে। লকডাউন চলাকালীন সময়ে 1,000 টাকা করে প্রায় 12,000 পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। হাইলাকান্দি জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ জেলার প্রতিটি পরিবার সহ অঙ্গনবাড়ি কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করার লক্ষ্যে জল জীবন মিশনের অধীনে 293 পাইপ ওয়াটার সাপ্লাই স্কিমের স্থাপন তথা পরিবর্ধনের কাজ হাতে গ্রহণ করেছে। গত 5 জানুয়ারি গ্রেটার শেরালিপুর ও 5 গ্রাম মাল্টি ভিলেজ পাইপ ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি গ্রেটার বাউরিঘাট ও লালা মাল্টি ভিলেজ পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম কাজ খুব শীঘ্র সম্পন্ন হবে। পিএমজেবিকে প্রকল্পের অধীনে 413 তারিখ তারাপন 145টি রিংরেল বসানোর কাজ সম্পন্ন হয়েছে। স্বচ্ছ ভারত মিশনের অধীনে প্রায় 16,000 ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিন নির্মাণ করা হয়েছে। জেলার পরীক্ষাতামগত উন্নয়নের লক্ষ্যে পিডব্লিউডি বিল্ডিং ইতিমধ্যে কাটলিচেরাতে পলিটেকনিক নির্মাণের কাজ সম্পন্ন করেছে। তাছাড়া অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামের অধীনে 2,40,00,000 টাকা ব্যয়ে হাইলাকান্দি শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের আধুনিকরণের কাজ হাতে নেওয়া হয়েছে। এছাড়া 1 কোটি টাকা ব্যয়ে ইন্দ্রকুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের অ্যাডিশনাল ক্লাসরুম এবং লক্ষ্মীনগর চা বাগান এবং কোয়া চা বাগান মডেল হাই স্কুল নির্মাণের কাজ শুরু হয়েছে। জেলার সড়ক সংস্কার এবং নতুন সড়ক
তৈরি ও সেতু নির্মাণের কাজ পিডব্লিউডি হাইলাকান্দি ডিভিশন এর অন্তর্গত চলছে। পিএমজিএসওয়াই আসাম দর্শন ফিফথ ফাইন্যান্সের অধীনে সড়ক এবং সেতু নির্মিত হয়েছে। বিদ্যুৎ বিভাগের অধীনে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা এবং সৌভাগ্য যোজনার অধীনে বৈদ্যুতিক ট্রান্সফরমার সংস্থাপন ও গৃহ সংযোগের কাজ দ্রুত গতিতে চলছে। জেলা শ্রম বিভাগের পক্ষ থেকে জেলার 19টা চা বাগানে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। জেলার প্রায় 7,000 পার্মানেন্ট এবং প্রায় 5,500 টেম্পোরারি শ্রমিক চা বাগানের কাজে নিযুক্ত রয়েছেন। তাদের নিয়মিত রাশন এবং সাপ্তাহিক মজুরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। চা শ্রমিকদের পরিবারকে 5,000 টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে সহজ প্রদান করা হচ্ছে এবং চা বাগান সর্দারদের স্মার্টফোনও দেওয়া হচ্ছে। জেলা পরিবহন বিভাগের অন্তর্গত মুখ্যমন্ত্রী গ্রামীণ পরিবহন প্রকল্প এর অধীনে 26 জনকে লাইট কমার্শিয়াল প্যাসেঞ্জার ভেহিকেলস প্রদান করা হচ্ছে। ট্রাফিক সুরক্ষা এনফোর্সার অভিযানও হাইলাকান্দি জেলায় শুরু হচ্ছে। জেলার ফিশ ফার্মারদের উন্নয়নে ফিশারি বিভাগ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। ঘরে ঘরে পুকুরি, ঘরে ঘরে মাছের লক্ষ্যে নতুন পুকুর নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধাও ফিশ ফার্মাররা পাচ্ছেন। জেলার বন বিভাগের অন্তর্গত লালাতেরাতে মানিসি উপবন বায়োডাইভার্সিটি পার্ক নির্মিত হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের গাছ, ঔষধি গাছ রোপণ করা হয়েছে। প্রায় 1,00,000 গাছের ছাড়া বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থানকে বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত প্রদান করা হচ্ছে। জেলার হস্ততাঁত শিল্পীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রশিক্ষণ এবং অনুদান প্রদানের কাজ চলছে এবং শিল্পীদের সুবিধার্থে একটি ইয়ান ব্যাংক স্থাপনা করা হচ্ছে। জেলা পশুপালন বিভাগ জেলার বিভিন্ন স্থানে পশু চিকিৎসার উপর সজাগ দৃষ্টি রেখে চলেছে। ফার্মারদের প্রশিক্ষণ তথা পশুদের টিকাকরণের কাজও চলছে। জেলা গণবন্টন বিভাগের অধীনে জনগণ বিভিন্ন সুবিধা উপভোগ করেছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত প্রায় 70,000 এলপিজি কানেকশন প্রদান করা হয়েছে। কোভিড অতিমারির সময় আত্মনির্ভর ভারত প্রকল্পের অন্তর্গত চাল, চানা, মসুর ডাল, পেঁয়াজ ইত্যাদি বণ্টন করা হয়েছে। হাইলাকান্দি জেলার 2টি পৌরসভার অধীনে হাইলাকান্দি ও লালা শহরের আধুনিকরণের জন্য বিভিন্ন প্রকল্পের কাজ জোর গতিতে চলছে। এর মধ্যে হাইমাস লাইট, পেভার ব্লক রোড, চিলড্রেন পার্ক উল্লেখযোগ্য। এছাড়াও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। পৌরসভা 2টিকে সরকার থেকে টিপার ও লোডার দেওয়া হয়েছে। এডিওএলএম এর অন্তর্গত হাইলাকান্দি জেলায় সেলফ হেল্প গ্রুপের স্কিল ট্রেনিং এন্ড প্লেসমেন্টের দ্বারা জনগণ উপকৃত হয়েছে। সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম পিএম সেবানিধি স্কিম এর মাধ্যমে শহর অঞ্চলের যুবক যুবতী উপকৃত হচ্ছেন। জেলার আইন শৃঙ্খলাকে মজবুত করতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা পরিশ্রম করে যাচ্ছেন। মৈত্রী প্রকল্পের অধীনে হাইলাকান্দি সদর পুলিশ স্টেশন নির্মিত হয়েছে। শুধু নাগরিক বৃন্দ, ইতিমধ্যে আপনাদের সহযোগিতা এবং স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় জেলার কোভিড পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে। কিন্তু সবার পরিশ্রম বৃথা যাবে যদি আমরা ন্যূনতম সাবধানতা অবলম্বন না করি। তাই আসুন আমরা সবাই মিলে আজকের এই পবিত্র দিনে হাইলাকান্দি জেলার সর্বাঙ্গীন উন্নয়নে একজুট হয়ে কাজ করি এবং এই জেলাকে উন্নতির শিখরে পৌঁছাই দেই। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। একটা ফটো লোয়া, একটা ফটো লোয়া বড় দা।